5 মিনিট টিফিন রেসিপি সুজির হালুয়া। প্রথমে একটি প্যানে আমি ঘি নিয়ে নেব 1 টেবিল স্পুন মতো। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। ইন্ডাকশন ওভেনে আমি এটা রান্না করছি, এটা কিন্তু 800 থেকে 1000-এর মধ্যে টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। কাজু কিশমিশগুলো প্রায় ভাজা হয়ে এলে আমি 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দেব, আর কাজু কিশমিশগুলো এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। কিশমিশ আর কাজুর কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলার যে সুজিটা প্যানের সাথে লেগে আছে সেটা পুড়ে যাবে। দেখুন সুজির যে গ্র্যানিউলসগুলো আছে সেগুলো প্রায় সেপারেটেড হয়ে গেছে, অর্থাৎ একে অপরের সাথে আর লেগে নেই, আর এটার কালারটাও হালকা চেঞ্জ হয়ে ব্রাউনিশ হয়ে গেছে। সুজিটা সম্পূর্ণ ভালোভাবে ভাজা হতে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট লাগবে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিন্তু সুজিটা ভালো করে মিক্স করে দিতে হবে আর একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে। সুজিটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু সামান্য বেশিও দিতে পারেন চিনিটা। চিনি সুজি আর জল ভালোভাবে মিক্স করে দেব। দেখুন সুজি কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে, এটা যতক্ষণ না পর্যন্ত একটু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে যেতে থাকব, না হলে কিন্তু সুজিটা তলায় আটকে যাবে প্যানের সাথে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে, তবে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর সুজিটাও ঘন হয়ে যাবে। আমি একটু এটাকে বেশি ঘন করব, কারণ আমি একটা গার্নিশ করার সময় একটা বাটির মধ্যে সুজিটাকে দিয়ে বাটির শেপে আনবো, তাই জন্য একটু ঘন না হলে এই শেপটা হবে না। সুজিটা প্রায় ঘন হয়ে এসছে, এইভাবে চামচ দিয়ে ফেললে দেখতে পাচ্ছেন চামচের শেপ নিয়ে সুজিটা পড়ছে। এখন আমি ইন্ডাকশন ওভেনটা অফ করে দেব। সুজিটা রান্না হয়ে গেছে, আমি এখন এটা গার্নিশ করে নেব, একটা বাটির মধ্যে দিয়ে শেপটা নিয়ে নেব। দেখুন আমি বাটির মধ্যে দিয়ে একটা থালার ওপর রেখে কাজু আর আমার কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। সুজিটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে, একটুও মাঝখান থেকে ভেঙে যায়নি বা তরলও নেই, এভাবে চামচের সাহায্যে কাটা যাচ্ছে। অ্যান্ড মোস্টলি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হওয়ার পর শেপ নেয়নি। পারফেক্ট ঠিক সুজি করলে কিন্তু গরম অবস্থাতে এরকম শেপ দেওয়া যাবে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট স্টিকিনেস হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সুজিটা এখন উপভোগ করুন বাড়ির সকলের সাথে। ধন্যবাদ, আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে, সঙ্গে থাকুন।